সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত উইন্ডোজ আপডেট নিয়ে। অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, আর আপনি যদি এরকম আইটি বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমেই পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে উইন্ডোজ সম্পূর্ণভাবে আপডেট করবেন। আপডেট করার জন্য অবশ্যই আপনার যে কাজটি করতে হবে, ইন্টারনেট কানেকশন প্রয়োজন পড়বে। অর্থাৎ আপনি যদি মডেম থেকে দিতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না, অর্থাৎ আপনার হাই স্পিডের ব্রডব্যান্ড ইন্টারনেট প্রয়োজন পড়বে। এর জন্য আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশনটা আগে দিয়ে নেবেন। দেওয়ার পর আপনি এই যে উইন্ডোজ আইকনে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে সিটিং নামে একটি অপশন দেখতে পারবেন, সিটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন এবং এখানে আপনি দেখতে পারবেন উইন্ডোজ আপডেট, এই বাটনে আপনি ক্লিক করবেন। উইন্ডোজ আপডেট বাটনে ক্লিক করার পর আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এবং চেক ফর আপডেট। আপনারা এখানে যে কাজটি করবেন, এখানে বিভিন্ন রকম অ্যাডভান্স অপশন দেখতে পারবেন এবং এখানে অ্যাডভান্স অপশনের অর্থাৎ এখানে রিসিভ আপডেট এবং মাইক্রোসফট প্রোডাক্টস এটা যদি অফ করে রাখেন, আপনি রাখতে পারেন গেট মি আপ টু এটা ডাটা সেভার, অর্থাৎ আপনি এটাকে অন করে দিতে পারেন। সো এইগুলো আমি অফ রেখেছি ম্যানুয়ালভাবে। এবং এখানে যদি আপনি আপডেটের নোটিফিকেশান পেতে চান তাহলে আপনি এখানে আপডেট নোটিফিকেশান এখানে দিয়ে দেবেন। এবং আপডেট ওভার ম্যাটার, যদি আপনার মডেম ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি একটি নির্দিষ্ট লিমিট করে যদি আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি কানেকশন লিমিটটা করে দিতে পারেন এখান থেকে। আরও আদার্স কিছু ফিউচার রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপডেট করতে হবে। আপডেট করার জন্য যে চেক ফর আপডেট, এখানে আপনি ক্লিক করে দেবেন। আর এখানে আপনি যদি পুশ ফর ওয়ান উইক, অর্থাৎ আপনি যদি এটাকে পুশ করে রাখতে চান আপডেট, তাহলে আপনি এখানে ওয়ান উইক দিতে পারেন। আর এটা যদি ম্যানুয়ালিভাবে আপনার ডিজেবল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চেক ফর আপডেটে ক্লিক করে আপনার যদি এটা ডিজেবল থাকে সেক্ষেত্রে কাজ হবে না। এর জন্য আপনার যে কাজটি করতে হবে এইখানে আপনার এখানে ক্লিক করতে হবে। এখানে রাইট ক্লিক করার পর আপনি যে রান নামে একটি অপশন দেখতে পারবেন এবং সার্ভিসেস ডট MSC এই কথাটুকু লিখবেন, সার্ভিসেস ডট MSC এইখানে লেখার পর আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন এবং কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন অথবা আপনি কিবোর্ডের W প্রেস করবেন। অর্থাৎ আমি আমার কিবোর্ডের W প্রেস করলাম। এই যে W প্রেস করার পর আপনারা এখানে দেখতে পারবেন উইন্ডোজ আপডেট, এইখানে আপনি ডাবল ক্লিক করবেন। উইন্ডোজ আপডেটে ডাবল ক্লিক করার পর আপনি এখানে ম্যানুয়াল এরকম দেখতে পারবেন। যদি আপনি এটাকে অটোমেটিক করতে চান সেক্ষেত্রে আপনার অটোমেটিকলি যখন উইন্ডোজ আপডেট আসবে, এখানে যখন আপনার উইন্ডোজ আপডেট ভার্সন আসবে তখন অটোমেটিকলি এখানে শো করবে, আপনার অটোমেটিক আপডেট হয়ে যাবে। আর যদি আপনি এখানে ম্যানুয়ালি করেন সেক্ষেত্রে কিন্তু এরকম থাকবে, আপনার ম্যানুয়ালিভাবে এখানে আপডেট করে নিতে হবে। আর যদি এটাকে ডিজেবল রাখেন সেক্ষেত্রে আপনার কোনো কিছুতেই এটা আপনার আমি যদি এখানে আপনি ডিজেবল করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপডেট, অর্থাৎ আমি ব্যাকে আসলাম, যখন আমি এই উইন্ডোজ আপডেট করতে যাব তখন এটা উইন্ডোজ আপডেট এটা সম্পূর্ণ ডিজেবল অবস্থায় থাকবে। এখন কিন্তু এটা ডিজেবল অবস্থায় রয়েছে, এইখানে কিন্তু এখন আপডেট হবে না। যখন আপনি এটাকে অ্যানাবল করে দেবেন এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এটাকে অটোমেটিক যদি দেন তাহলে আপনার এটা যদি পিসি স্টার্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অটোমেটিকলি নেট কানেকশন থাকলে এটা কিন্তু আপনার এই এটা আপডেট হয়ে যাবে। আর যদি আপনি অটোমেটিক দেন সেক্ষেত্রে অটোমেটিকলি এটা আপডেট হবে। আর যদি আপনি ম্যানুয়াল দেন সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালিভাবে অর্থাৎ আপনার এখানে এসে আপডেট করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে অটো আপডেট আপনারা চাইলে রাখতে পারেন, অথবা আপনার যদি পিসির কনফিগার ভালো থাকে তাহলে আপনি অটো আপডেট করে দিতে পারেন। আর যদি আপনার পিসির কনফিগারে একটু খারাপ থাকে তাহলে আপনি এখানে অবশ্যই
ম্যানুয়ালটাই সিলেক্ট করে দেবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা এখানে ম্যানুয়ালটাই সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন এবং আপনারা উইন্ডোজ সেটিংয়ে আসবেন। আসার পর এইখানে চেক ফর আপডেট, অর্থাৎ যদি আপনার উইন্ডোজ আপডেট চাই সেক্ষেত্রে এখানে অটোমেটিকলি আপডেট শুরু হয়ে যাবে। যেহেতু আমার এই উইন্ডোজ সম্পূর্ণভাবে আমি আপডেট দিয়েছি এই জন্য কোনো আপডেট এখন পর্যন্ত আসে নাই, যখন আমার এখানে আপডেট ভার্সনগুলো আসবে তখন এখানে শো করবে। আশা করি আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে কীভাবে উইন্ডোজ আপডেট করতে হয়। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।